চার সব কথা মনে পড়ে যায়। তাহলে তাহলে তো পঞ্চমী সমূহ বিপদ। চিত্রা আবার কে? চিত্রা মানে কার কথা বলছে উনি? এই বাড়িতে চিত্রা বলে তো কেউ নেই। সুচিত্রা মানে আমি, আমার কথা বলছে না তো? কোন কথা মনে পড়ে যাওয়ার কথা বলছে? যদি আমার কথা বলে থাকে তাহলে পঞ্চমী কে? কার কথা বলছেন উনি? আমার সাথে পঞ্চমীর বা কি সম্পর্ক? ধুর, কিছুই তো বুঝতে পারছি না। বিন্দিমাসি, ও বিন্দিমাসি, আরে কোথায় গেলে গো তুমি? যাই যাই। রিডাইল করে দেখব একবার, নিশ্চয়ই লাস্ট নাম্বারটাই হবে। দেখি কি হলো, ফোনটা রেখেছিলেন কেন? হ্যালো, কি হলো, ওভাবে রেখেছিলেন কেন ফোনটা? আচ্ছা, আমার আমার কথা খুব ভালো করে শুনুন আপনি। চিত্রার সবকিছু মনে পড়ে যাওয়ার আগে আমাদের পঞ্চমীকে সবকিছু মনে করাতে হবে, বুঝলেন? মনে করাতে হবে ওর পূর্বজন্মের কথা, সবকিছু, সব 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 কথা মনে করাতে হবে আমাদের পঞ্চমীকে। পঞ্চমীকে মনে করাতে হবে যে একটা সাপ। হ্যালো হ্যালো, আচ্ছা আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, কথা বলছেন না কেন আপনি? হ্যালো, আপনার আশেপাশে কি কেউ আছে? সেজন্য আপনি চুপ করে আছেন, কথা বলতে পারছেন না? আচ্ছা শুনুন, আমি বাড়ির আউট হাউসের সামনে আসছি, হ্যাঁ, আপনি চলে আসুন ওখানে, আমি এক্ষুনি আসছি। রাখলাম। কে ছিল ফোনের ওপারে? কার সাথে কথা বলছিল এতক্ষণ ধরে বিন্দিমাসি? আমাকে সবটা জানতেই হবে, আমাকে এক্ষুনি আউট হাউসে যেতে হবে, গিয়ে সবটা দেখতে হবে যে বিন্দিমাসি এতক্ষণ ধরে ফোনে কার সঙ্গে কথা বলছিল। এই সুযোগটা কিছুতেই মিস করা যাবে না। আরে পঞ্চমী বাকি, সব প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে, আমাকে এক্ষুনি আউট হাউসে যেতে হবে। Thank you.
আমাকে এখানে লুকিয়ে অপেক্ষা করতে হবে। জানতেই হবে কে আসবে। ওই তো কে একটা আসছে। আমি যদি চিত্রা হয়ে থাকি তাহলে আমাকে নিয়ে ওনারা কি কথা বলছিলেন? আন্টি, আপনি এখানে? আমি এক্ষুনি কামিনী ম্যাডামকে দেখলাম। কামিনী এখানে কোথা থেকে আসবে? আমি তো ওই পাড়ার কুকুরদের খাওয়াতে গিয়েছিলাম। আমি আগে যেখানে থাকতাম সেখানেও দিতাম, তারপর নতুন বাড়িতে আসার পর থেকে আবার এই অভ্যেসটা শুরু করেছি। তুমি এত রাতে এখানে কি করছো? আমি মানে কি বলবো এখন? আমি বলো, তুমি এত রাতে এখানে কি করছো? আমি আমি হাঁটতে বেরিয়েছিলাম, ওই রাতে খাওয়ার পর একটু হাঁটি, আমার অভ্যেস আর কি। আচ্ছা, কিন্তু এত রাতে অচেনা জায়গায় বেশি হাঁটাহাঁটি করো না, দিনকাল ভালো নয় তো। যাও যাও, ঘরে যাও যাও। যাক বাবা, মাতার কাছে আর সাপ নেই। গুঙ্গানির আওয়াজ আসছে না বাইরে থেকে? কার গলার আওয়াজ এটা? কে গুঙ্গাচ্ছে?
হচ্ছে, মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে পাড়তলে। এত জ্বালা করছে কেন পাড়তলাটা? খুব জ্বালা করছে। কি হয়েছে বলতো দাদা? আরে কি হয়েছে বুঝতে পারছি না, তবে কিছু একটা লেগেছে মনে হচ্ছে জানিস। একটু কমলো মনে হচ্ছে, কিন্তু কি লাগলো এমন পায়ের তলায় করে জ্বলে গেল। আন্টির ছড়ানো সাপের ওষুধটা পায়ের তলায় লাগেনি তো? নিশ্চয় ওটা খুবই কড়া ছিল, তাই এভাবে পায়ের তলাটা জ্বলে গেল। জ্বালা পোড়া মানে কিভাবে পুড়লো যে জ্বলবে? আমার না হয় পায়ে সাপের ওষুধ লেগেছে তাই পা জ্বালা করছে, কিন্তু কিন্তু কনিষ্কের সারা শরীর কেন জ্বলছে? তাছাড়া ও যদি আমার ঘরেও আসতে চেয়ে থাকে তাহলে তো সাপের ওষুধ ওর পায়ে লাগবে, ওর পা জ্বালা করার কথা, কিন্তু সারা শরীর কেন জ্বলছে কনিষ্ক? তুমি কোথায় যাচ্ছ? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। তাতে তোমার কি? ও আমাদের বাড়ির ছেলে, ছোট তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে বলে মানে এই নয় যে তোমার যেখানে যখন খুশি সেখানে তুমি আসবে। আমি তোমাকে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু না এইবার না। শোনো, কনিষ্কর শরীর ভীষণ খারাপ, তাই আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি তোমার ঘরে যাও, তুমি নিকের ঘরে একদম আসবে না। দিদি ভাই, তাই তুই চুপ কর, তুই চুপ কর ছোট, আমাকে বলতে দে। উর্বিশ, নিশি, কনিষ্ক
এদেরকে আমি আমার মেয়ে স্নিগ্ধার থেকে কখনো আলাদা মনে করিনি, কখনো আলাদা চোখে দেখিওনি। ওদেরকে আমি মায়ের স্নেহে বড় করে তুলেছি, তাই কনিষ্ক শুধুমাত্র তোর একার ছেলে নয়, ও আমারও ছেলে। ওর ভালো মন্দ বিচার করার অধিকার তো আমারও রয়েছে। যাই হয়ে যাক না কেন, তোমাকে কিছুতে নিকের ঘরে আসতে দেবে না এই শ্রীমূর্তি মিত্র, বুঝতে পেরেছো? আগুন নিভে যাবার পর দেখা গেল ওই বাড়ির প্রতিষ্ঠিত শিব মূর্তিতে কোনো আঁচল লাগেনি, আগুনের একটা আঁচল লাগেনি। শিব মূর্তি একেবারে নতুনের মতো ছিল। আর ছিল একটা বই। কি বই ছিল? শিবপুরাণ। কি করে কি করে কি করে এই বইটা আমার ঘরে কি করে এলো? কোথা থেকে এলো এই বইটা আমার ঘরে? কোথা থেকে এলো? আমি ডক্টর অঙ্কলকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি আসছেন বলেছে। ও দিদি ভাই, আমার ছেলেটা কি হলো বলো না দিদি ভাই। আমি কিছু বুঝতে পারছি না রে। সত্যি তো আমার মাথায় কিছু আসছে না রে। আমার মাথায় কিছু আসছে না। আমার সাথে কি হচ্ছে? দুদিনের দেখা একটা মানুষ কেন এত আপন মনে হচ্ছে আমার? কেন তার জন্য এত চিন্তা হচ্ছে? হে ভগবান, কনিষ্কর যেন কিচ্ছু না হয়, কনিষ্কর যেন কিচ্ছু না হয়। কনিষ্ককে সুস্থ করে দাও। ও বড় কষ্ট পাচ্ছে, ওর সারা গায়ে যেভাবে জ্বালা করছে আমি সহ্য করতে পারছি না, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি ওকে সুস্থ করে দাও প্লিজ, প্লিজ ওকে সুস্থ করে দাও প্লিজ, সুস্থ করে দাও কনিষ্ককে। চলো 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 পাল্টা।